তুই যে ছাপাই নিয়ে বসেছিস আচ্ছা তোকে কেউ দেখেনি শুতে তুই কাকে কাকে দেখেছিস দেখেছিস কাউকে হুম তুই যাদেরকে দেখেছিস তাদের নাম নিলি একবারও নিয়েছিস কনিকা ওর ভাসুরের কাছে শুয়েছিল তারপরে ওর বাচ্চা পয়দা করেছিল সেটা তুই দেখেছিস তাই না হুম তাই নিয়ে তারপরে তুই ভিডিও করেছিস কেননা তোকে আঁচলে গুজে নিয়ে গেছিল তারপরে তুই দেখেছিলি তাই তো হুম খুব সাফাই দিতে বসেছিস খুব সাফাই দিতে বসেছিস তুই কি মনে করিস তোর ভিডিও তুই ছাড়িস আর মানুষ দেখে না হুম তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমু ভালো আছি জ্বর তো গিয়ে আছে বুঝতেই পারছো তো এ যে আজকে সাপাই দিতে বসেছে তো এ নিশ্চয়ই দেখেছে হুম পিয়াকে নিয়ে বলছে মৌকে নিয়ে বলছে আর কাকে কাকে নিয়ে যেন বললো আচ্ছা তাহলে যাদেরকে সুতে দেখেছে পতিতাকে শুতে দেখেছে ও তাই না তারপরে পতিতা মানে সীমাদি নিশ্চয় জানো যে পতিতা কার নাম তারপরে কণিকাকে সুতে দেখেছে ও এই আচলে গুজে নিয়ে গেছিলো তোকে না তোকে সিকিউরিটি গার্ড দরজার সামনে ধরে বেঁধে রেখেছিলো যে আমি শুতে যাচ্ছি তুই দেখিস মিথ্যা কথা কেন বলিস কেন বলিস হুম যে আমি বেআইনিভাবে কোনো ভিডিও বানাইনি এগুলো বেআইনি ছাড়া কি আর বেআইনি যদি না হবে তাহলে তুই এত বড় কেসটা খেলি কী করে কি করে খেলি হ্যাঁ ঘুরাম আজকে খুব সাঁফাই দিতে বসেছিস তাই না তো সাঁপাই আমি ভাঙছি যে কিভাবে তোর সাপায় ভাঙতে হয় তো তুই ভালোভাবে কয়দিন কনিকা তার ভাসুরকে নিয়ে শুয়েছিল নিশ্চয়ই তুই দেখে রেখেছিস তো কয়দিন শুয়েছে সেটা তুই যখন সবার জন্য সাঁফাই দিচ্ছিস তো এখানে একটু সাঁফাই দিয়ে দিস যে কয়দিন শুয়েছিল শুয়ে তারপরে কণিকা বাচ্চাটাকে পয়দা করেছিল সেটা ভালো করে বলিস তাই না হুম লজ্জা করে না তোর তুই এত বড় মিথ্যা ডাহা মিথ্যা কথা বলিস হ্যাঁ অভিশাপ 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 অভিশাপের কাজ করেছিস বলে তো তোকে মানুষ অভিশাপ দিচ্ছে বিনা মতলবে কারো কি খেয়ে দে কাজ তোকে অভিশাপ দিতে যাবে হুম কাজ করিস নি অভিশাপের মতো কাজ আচ্ছা কণিকা কি করেছিল বল তুই তুই বল কণিকা কি করেছিল কণিকার কাছে যদি কণিকার পরিস্থিতিতে যদি তুই থাকতি তুই থাকতি থাকতি থাকতে এর আগে অনেকবার কিন্তু বলেছি যে কনিকা যখন ভিডিওটা শুরুতে যখন ও স্টার্ট করেছিল তখন ওর কি পরিস্থিতি ছিল সেটা দেখেছিলি যদি দেখতি না তাহলে এই ধরনের ভিডিওগুলো তুই নামাতি না বৃষ্টি আসলে মানে বাইরে আগে জল পড়ার আগে ওর ঘরে আগে জল পড়ত হুম পলিসিন দিয়ে দিয়ে ঢেকে রাখতো হুম সেগুলো দেখিস নি এদিকে ভোর তিনটের সময় উঠতো এদিকে রাত বারোটা একটার সময় সুতো দুই তিন ঘন্টা পেতো রাত্রির বেলায় হুম সেগুলো তুই দেখিসনি আজকে ওর ভিডিওগুলো মানুষের এত ভালো লেগেছিল এত মানুষ দেখেছিল বলে ওর তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত কিছু সফল করে নিয়েছে সেটা তুই মেনে নিতে পারছিস না তুই মেনে নিতে পারছিস না যে এত তাড়াতাড়ি কিভাবে এত সফল হলো তাই না জ্ঞান দিতে বসেছিস তুই না একটু জ্ঞান কম কম দিস কম কম দিস হ্যাঁ কীভাবে উজ্জ্বল কণিকার বাচ্চাটা হয়েছে তুই জানিস না পুরোটা রিপোর্ট দেখিয়ে দিয়েছে যে কিভাবে আর পুরোটা ভিডিও করে দে বলেছে কণিকা সেগুলো দেখিসনি তারপরে আচ্ছা কণিকার শাশুড়ি কার কাছে শুয়েছিল বল তুই তো বলিস বেআইনিভাবে আমি কোনো ভিডিও করিনি আজকে তোর বেআইনি না তোর পোদের মধ্যে দিয়ে বের করব হুম বল তুই যে কণিকার শাশুড়ি কার কাছে শুয়েছিল কার কাছে শুয়েছিল দেখেছিস কারোর সঙ্গে শুতে হুম সেই মানুষটা রেল লাইনের ধারে ফুটপাথের উপরে একটা দোকান চপ পেঁয়াজি ঘুগনি এসব চা নিয়ে দোকান করতো তারপরেও তুই দিনের পর দিন বাজে কথা বলেছিস বাজে কথা বলেছিস কণিকার ননদকে কত বাজে কথা বলেছিস হুম দেখেছিস কারো কাছে শুতে দেখিসনি কিন্তু তুই দিনের পর দিন বলে গেছিস বিধবা মানুষগুলোর কাকে কি করে বলেছিস গীতাকে সোমা মাসিমাকে কিভাবে বলেছিস যে এদেরকে মাথা করে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে তারপরে নিরামিষ খাও তো স্বামীটা যদি মরে যায় তুই খাবি তো তুই খাবি তো মান মাথা নাড়া হয়ে একটা ঘরের মধ্যে বন্দি থাকবি তো হুম থাকবি তো হ্যাঁ জানো কথা বলার আগে না একশোবার ভাববি হুম তুই মানুষকে বলিস মরেও না মরতেও পারে না কেন রে মরবে কেন মরবে তাহলে তোকে অভিশাপ দেবে না মানুষ তোকে অভিশাপ দেবে না তুই মরতে বলার কে তুই কে ভগবান দিয়েছে ঠিক যেদিন নিয়ার ঠিক নিয়ে নেবে তুই বলার কে হুম তুই আগে আগে বলে পিছিয়ে তো মানুষ বলবি তোকে শুনতে হবে তুই আগে বলেছিস মানুষ পিছনে বলেছে হুম লজ্জা করে না তোর এসব কথা বলতে তুই আবার বলিস আমি বেআইনিভাবে ভিডিও করি না করি না হুম কত নোংরা কথা বলেছিস আবার বড় বড় ডায়লগ মারতে বসেছিস হ্যাঁ ডায়লগ মারতে বসেছিস আজকে তোর ডায়লগ কে শোন রে হ্যাঁ তোকে ভালোবাসে ভালোবাসে মানুষ তোর মতো যেগুলো সেইগুলো তোর মতো যেইগুলো তুই পরকিয়া করিস আর পরকিয়াকে সাপোর্ট করিস আর তোর ভিডিও যেগুলো দেখে তোকে ভালো ভালো কমেন্ট করে তারাও ওই প্রকৃত লোক তার জন্য তোকে ভালোবাসে নাহলে তোকে ভালোবাসতো না জানিস তো যারা সত্যিকারী মানুষ তারা তোকে সাপোর্ট করবে না যারা ভালো মানুষ তারা তোকে সাপোর্ট করবে না যারা ওই ধরনের মানুষ তারাই তোকে সাপোর্ট করবে নাহলে তুই বলতে পারিস বিয়ের পরও পরকিয়া করা যায় মানুষকে ভালোবাসা যায় কে বলেছে তুই বলেছিস তুই বলেছিস মনে পরে কথাগুলো পরে হ্যাঁ জ্ঞান দিতে বসেছিস আজকে যে আমি বেআইনিভাবে কাউকে কিছু বলি না তার মানে এরা শুয়েছে তুই দেখেছিস তার প্রমাণ দে তালে তার প্রমাণ দে প্রমাণটা ফেল যেরকম আজকে ভিডিও করতে বলেছি বসেছিস হুম পাপ কুরাই পাপ জানিস তো পাপকে ছাড়ে না তোর পাপের ঘড়া ভরে গেছে তোর পাপের ঘরা ভরে গেছে আসলে তোর লজ্জা বলতে কিচ্ছু নাই তো লজ্জা বলতে কিচ্ছু নাই জানিস তো অসভ্য ছেলে তোর মতন অসভ্য ছেলে এ সোশ্যাল মিডিয়ার একটাও নাই আছে শুধু তুই তাছাড়া কেউ নাই এটা বুক থাপড়িয়ে সব যত ইউটিউবার আছে সবাই বলতে পারবে যে তোর মতন জানোয়ার অসভ্য মেয়ে ছেলে আর নাই শুধু আছে সেটাকে কে তুই বুঝতে পেরেছিস বেশি জ্ঞান দিস না জ্ঞান তোর চুলের মধ্যে গুজে রাখ তোর চুলের মধ্যে গুজে রাখ অসভ্য মেয়ে ছেলে কোথাকার লজ্জা করে না আজকে সাফাই দিতে বসেছিস সাফাই দিতে বসেছিস লজ্জাও করে না একবার একটু লজ্জা করে না হ্যাঁ মিথ্যা সাফাই না বেশি দিন চলে না বুঝতে পেরেছিস হুম আজকে মন্দিরা যখন অন্যায় করেছে তখন তাকে গলা গলায় গলা মিলিয়ে সোমনাথকে নোংরার পর নোংরা কথা বলে গেছিস কত নোংরা না বলেছিস কি করতে সাপোর্ট করেছিলি কেন সাপোর্ট করেছিস ভিউজের লোবে ভিউজের লোবে হুম তোকে কে চিনতো রে কয়টা লোক চিনত এই মন্দির আর কাঁধে কাঁধ মিলে তারপরে তোকে মানুষ চেনে বেশিরভাগ হুম এত জ্ঞান দিতে বসেছিস আজকে গামলা যে চলে গেল পরকিয়া করে সে নিজে বলছে আমি পরকিয়া করে চলে এসেছি অথচ তুই তার ছাপাই দিচ্ছিস তুই তুই তার ছাপাই দিতে বসেছিস তাহলে তোর লজ্জা আছে বল তোর লজ্জা আছে হুম তোকে যে কোন জায়গায় বাস দেওয়ার দরকার জানিস তো বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকার জানোয়ার হুম লজ্জা করে না তোর এসব কথা বলতে তুই ছাঁপাই নিতে দিতে বসেছিস আজকে হুম অভিশাপ তুই নিজে নিজে নিস অভিশাপ কেউ কাউকে দেয় না তুই নিজে নিজে নিয়ে এসিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো